হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বাই দ্য ওয়ে, তো আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখেছো বিষয়টা কি, যে যারা আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি না বাংলা, ইংলিশ টু বাংলা, বিশেষ করে ক্লাস এইট, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, টুয়েলভ, সকল ক্লাসের স্টুডেন্টদের একটা বড় সমস্যা যে আমরা ইংলিশটা পড়ে সেখানে বাংলাটা কি আমরা করতে পারি না। তো এটার প্রধান বা আমরা বলতে পারি মেইন প্রবলেমটা কোথায়, এটা তোমরা যদি একটু ফাইন্ড আউট করো তাহলে খুঁজে পাবা। সব থেকে বড় প্রবলেম হচ্ছে তোমাদের নিজের মধ্যে। তো দেখো, প্রথমটা আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছ, তো এখানে ধরে নাও একটা সাবজেক্ট। তো ইংলিশ যে প্যাসেজটা আমাদের সামনে থাকে সেটা কিন্তু আমরা একবারও পড়ি না। তো সেটা না পড়ার কারণে আমাদের কি, আমাদের বাংলাটা আসে না। তো যেটা তোমাদের করতে হবে, যদি আমি যেই থিওরিক্যাল বিষয়টা তোমাদের বলবো যদি এটা লক্ষ্য করো এবং মনে রাখো, তাহলে আমি 100% বলতে পারি তোমরা কি সেম প্যাসেজ থেকে বা যে কোনো কাজ থেকে কি ওখানে সহজভাবে তুমি কি বাংলাটা তুলতে পারবা। তো দেখো, প্রথমে তোমাদের কাজ যেটা হবে, প্রথম ওই প্যাসেজটা বারবার ইংলিশটা পড়তে হবে, বারবার। যারা একেবারে উইক স্টুডেন্ট তাদের জন্য যেটা বলতেছি, বারবার ওটা কি পড়তে হবে। পড়ার পরে ওখান থেকে তোমার ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে এর বিভিন্ন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের কিছু বাংলা ওয়ার্ড তোমার কি মুখস্থ করতে হবে। তো সেই ওয়ার্ডের যখন বাংলা মুখস্থ করে নিবা, তখন তোমার কাজটা অনেক সময় কি অনেকটা ইজি হয়ে যাবে। আফটার দ্যাট, এরপরে তোমার যেটা কাজ করতে হবে, তোমার অবশ্যই নোটবুক আছে, নোটবুক দেখে সুন্দর করে আস্তে ধীরে বাংলা দেখে ইংলিশটাকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাল্লাহ দ্রুত তোমার কি কাজটা হয়ে যাবে। তো স্টুডেন্ট, এটাই কথা, যদি এভাবে কাজ করো তাহলে অবশ্যই তোমার দ্রুত তোমার প্যাসেজটা হয়ে যাবে। তো অবশ্যই যদি তোমার এই কথাটা অবশ্যই ভালো লাগে, যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও, যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি কোনো এক সময় তোমার ভালো লেগে যাবে এবং তোমার পছন্দের মতো কোনো একটা ভিডিও পেয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট।